এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমকে কুকিং হাউস। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে খুবই মজার আর দেখতে কি সুন্দর লোভনীয় একটা ডেজার্ট আইটেম শেয়ার করব। এটা হচ্ছে পাউরুটি দিয়ে মালাই চপ। এই অসম্ভব গরমে প্রাণ ঠান্ডা করা একটা ডেজার্ট আইটেম। তো চলো দেখে নিই এটা আমরা কিভাবে তৈরি করছি। পাউরুটির মালাই চপ তৈরি করার জন্য এখানে আমি প্রথমে কয়েক পিস পাউরুটির স্লাইস নিয়েছি। এখন আমি এই স্লাইসগুলোকে সাইজ করে কেটে নিব। পাউরুটির স্লাইসকে একটু ডিজাইন করে কাটার জন্য এখানে আমি একটা কুকি কাটার ইউজ করেছি। এখানে তোমরা যে কোনো বোতলের মুখ, কৌটার মুখ বা গ্লাস দিয়েও করতে পারো, গোল সাইজ বা যে কোনো ডিজাইন করে কাটতে পারো। আমি এখানে একটা ফুলের শেপ নিচ্ছি। এখন এটা আমি এরকম করে কেটে নিব। এই যে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করে আমার কাটা হয়েছে। এই যে এইভাবে আমি সবগুলো পাউরুটির স্লাইস থেকে এইভাবে ফুলের ডিজাইন করে কেটে নিব। এই যে এইভাবে আমি সবগুলো পাউরুটিগুলো কেটে নিয়েছি। এখন আমি যে পাত্রে এটা সেট করব তার ভিতরে এই পাউরুটির পিসগুলো সমানভাবে বিছিয়ে নিব। প্রথমে এইভাবে আমি পাউরুটির স্লাইসগুলো সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি। এখন আমি মালাইয়ের প্রিপারেশনে চলে যাব। এখানে আমি 1 লিটার দুধ অলরেডি আগে থেকে আমি ঘন করে 1/2 লিটার করে নিয়েছি। এখন এটার ভিতরে আমি 2 সাদা এলাচ দিচ্ছি একটু সুগন্ধ হওয়ার জন্য। এই দুধটা একদম অনেক ঘন হয়েছে আর দেখো একদম সর করে পাতিলের সাইডেও লেগে গিয়েছে। এটা আমি অনেকক্ষণ ধরে জল দিয়েছি। এখন আমি এটার ভিতরে দিব 1/2 কাপ না, 1 কাপের চেয়ে একটু কম চিনি। চিনি দিয়ে দুধটা আবার জাল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি কিছুটা দুধ একটু উঠিয়ে রাখব। এই দুধটা একটু ঠান্ডা করে এটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে নেব। চিনি দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে গিয়েছে, এটা আমি আরও জাল দিব একদম ঘন হওয়া পর্যন্ত। তার আগে এটার মধ্যে আমি কিছু কর্নফ্লাওয়ার ইউজ করব। এখন আমি এখানে যে আগে থেকে দুধটা উঠিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হয়েছে, এটার ভিতরে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার মিশিয়ে এটা ভালো করে ঘেঁটে নিতে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা দলা বেঁধে যাবে। সুন্দরভাবে এটা দুধের ভিতরে আমি গুলে নিয়েছি, এটার মধ্যে কোনো লাম্পস নেই। এখন এটা আমি এই ফুটানো দুধের ভিতরে আস্তে আস্তে দিব, সাথে সাথে মেরে দিব। এটা এখন কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দুধটা একদম ঘন হয়ে মালাই হয়ে যাবে, সেই পর্যন্ত আমি এটা নেড়ে ছেড়ে রান্না করে নেব। দুধটা বলকে বলকে একদম ঘন হয়ে যাচ্ছে, এটা একদম পুরা মালাই হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে এটা একদম ঘন হয়ে যাবে, তখন আমি এই চুলাটা বন্ধ করে দিব। দুধের মালাইটা আমি নামিয়ে নিয়েছি। এখন গরম গরম এই দুধটা আমি এই চপের মধ্যে ঢেলে দিব। এখন এই মালাইগুলো আমি গরম গরম এই রুটিগুলোর উপরে ঢেলে দিব। মালাই চপের মধ্যে আমার মালাইগুলো দেওয়া হয়েছে। এখন এটা ডেকোরেশনের জন্য আমি এটার ভিতরে একটা করে চেরি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এই তো আমার মালাই চপ রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি নর্মাল ফ্রিজে 1
ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে দেন আমি এটা পরিবেশন করব। এই যে বন্ধুরা, এক ঘন্টা পরে আমি ফিরে এলাম নর্মাল ফ্রিজ থেকে, এই ডেজার্টটা বের করে আনলাম। এটা হচ্ছে পাউরুটি দিয়ে মালাই চপ। দেখো সবগুলো মালাই পাউরুটির ভিতরে ঢুকে গেছে, আর পাউরুটিগুলোও সুন্দর ফুলে তুলতুলে টুসটুসে দেখা যাচ্ছে। তো এটা আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি। দেখো এটা কি সুন্দর, এই যে কত সুন্দরভাবে চপটা রেডি হয়ে গেছে। এটা আমি কেটে দেখাচ্ছি এটার ভিতরে কেমন হয়েছে। এই যে আমি এটা আলাদা একটা পাটিতে তুলে নিচ্ছি, এটার ভিতরে অসম্ভব সুন্দর। এই যে দেখো একদম রসের টইটম্বুর, আর খেতে এটা অসম্ভব টেস্টি হয়। তোমরা এটা বাসায় অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।